শেখ হাসিনা সরকার একটা বিনা ভোটের সরকার, নিশিরাত্রের সরকার, যার জন্য আগামী তো বিনা ভোটে এবং রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভর্তি করে আবারও ক্ষমতায় যাওয়ার জন্য এই শেখ হাসিনা সরকার নানাভাবে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। একদিকে তারা বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, মামলা দিচ্ছে, বাড়িঘর ছাড়া করছে। অন্যদিকে তারা বাংলাদেশের দ্বিতীয়তম জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে যে পূজা পার্বণ বৃহৎ তাদের অনুষ্ঠান, সেই পূজাকেও, দুর্গা পূজাকেও এই সরকার যতটুকু নিরাপত্তা দেওয়ার দরকার ছিল সেইটুকু নিরাপত্তা দিতে পারে নাই। অন্যদিকে বিএনপির নেতৃবৃন্দ যারা জেলখানায়, তাদের নামও এই সরকার মামলা দিয়েছে। সরকারের ব্যর্থতার হাঁকার দেওয়ার জন্যই বিএনপির বিরুদ্ধে সরকারের মন্ত্রীরা বিভিন্নভাবে কথা বলছে। এই সাম্প্রদায়িক আর উস্কানি ভারত থেকে দেওয়া হয়। ভারতের অনেক উগ্রপন্থী মন্ত্রী রয়েছেন যাদের বক্তব্যে এই দেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান তাদের মনের ব্যথার সৃষ্টি হয়। বাংলাদেশের হিন্দু কমিউনিটির মধ্যে কিছু লোক আছেন যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, তারা এই ফেসবুকের মাধ্যমে এই সাম্প্রদায়িকতা উস্কানি দিচ্ছে। এটা বিভিন্ন পত্রিকায় এসেছে। একজন ইউনিভার্সিটির টিচার, মহিলা টিচার, তিনিও এই একটা শিক্ষিত মহিলা হয়েও তিনি এই সাম্প্রদায়িকের উস্কানি দিয়েছেন। এই সাম্প্রদায়িকের উস্কানি বন্ধ করার প্রতিবাদেই আজকে বিএনপির আজকের এই জনসমাবেশ, আজকে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিল জনসমাবেশে পরিণত হয়েছে। আমরা দেশটাতে খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে বাংলাদেশে ফিরে না আনা পর্যন্ত এই এই আন্দোলন আমরা অব্যাহত রাখব। দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি রোধ করতে হবে সরকারকে, নতুবা এইটাই হবে সরকারের পতনের অন্যতম কারণ। খালেদা জিয়ার শুধু চিকিৎসা না, বিদেশে চিকিৎসা করাতে হবে, কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মন্ত্রীরা সকলেই বিদেশে চিকিৎসার জন্য যান, অথচ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য তার বিদেশ তিনি যেতে পারেন না সরকারের প্রতিবন্ধকতার কারণে। এই দেশটাতে খালেদা জিয়ার সুচিকিৎসা না হলে, তাকে মুক্তি না দেওয়া হলে সরকার পতনের এটাই হবে অন্যতম কারণ এবং একমাত্র কারণ। সবাইকে ধন্যবাদ।